শুভ সকাল, শীতের উষ্ণ শুভেচ্ছা সবাইকে, অনেক অনেক শ্রদ্ধা। কে কোন দেশ থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর আমি জানি যদি আপনাদের ওয়াইফাই লাইন থাকে তাহলে আমাকে দেখেন, যদি এমবি কিনে আপনি চালান তাহলে আমাকে দেখার দরকার নেই, কারণ আমার কথার মান তেমন তেমন না। সেজন্য আপনাদের এই কথাটা বলতেই হচ্ছে আমাকে, যে বেশি টাকা খরচ করে আমাকে দেখার বা আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই। আর আমাকে যেহেতু প্রায় দু ডজন মানুষ আমাকে দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করে বা কথা বলে, সেজন্য আমাকে মাঝে মাঝে ভিডিওতে এসে কথা বলতে হয়, অভিনন্দন জানাতে হয়। আমার যারা পুরাতন বন্ধু এবং যারা নতুন বন্ধু সবাইকেই অনেক শুভেচ্ছা আমার সাথে থাকার জন্য, আমার ইউটিউব জীবনের সাথে থাকার জন্য। আর আমি পুরনো কথা হলেও একই কথা আপনাদের বারবারই বলতে হয়, যে আমি একটি সংগঠন দেড়জু আগে থেকে শুরু করেছি, কুসংস্কার মুক্তির আন্দোলন সংগঠন, নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি। এই সমিতির মাধ্যমে শুধু আমি চাই সারা পৃথিবী থেকে যত কুসংস্কার সেটা যেন বের হয়ে যায়, অন্ধকার থেকে যেন আলোর পথের দিকে সবাই রওনা হয়, কিন্তু বা ধাবিত হয়। কিন্তু আধুনিক যুগেও এসেও অনেক কুসংস্কার আচ্ছন্ন বেড়ে গেছে, যেহেতু আমাদের ইউটিউব জীবন, সেই ইউটিউবেও অনেক কুসংস্কার নিয়ে কথা বলে, কথা দেখে, তাতে মানুষ আরও কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ছে। আসলে তেমন কিছু করার নেই, তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের পরিকল্পনা 100 বছরের পরিকল্পনা, সেহেতু খুব দ্রুত 10-20 বছরের মধ্যে হবে সেটা না, এটা 100 বছর লাগবে একটা সমাজ থেকে কুসংস্কার উঠাতে। যাই হোক, সে চেষ্টা করে যাচ্ছি। আপনারা কুসংস্কার সম্পর্কে কী কী বোঝেন বা কী কী জানেন না তাহলে আপনার নিচে কমেন্ট করে জানান, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার সংগঠনের নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি। এই সংগঠনের কাজ কুসংস্কার মুক্তি, বুজরুকি ফাঁস, সমাজের সেবা, সত্য প্রকাশ। আমরা সমাজের সমস্ত বুজরুকি প্রকাশ করি, মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে আমরা সব প্রকাশ করে দিই, এতে কোনো ভাবনা চিন্তার তেমন প্রয়োজন হয় না। তো আপনাদের সমাজে কী কী কুসংস্কার আছে সেটা নিচে একটু কমেন্ট করে জানান, আমি জানতে চাই। এবং আপনারা আমাকে এই মুহূর্তে কোন জেলা এবং কোন থানা কোন গ্রাম থেকে দেখলেন সেটা নিচে উল্লেখ করবেন, তাহলে আমি নিচে সাথে সাথে কমেন্ট অ্যান্সার দিব। এবং আমি যাদের ফোন ধরতে পারি না আমাকে ক্ষমা করবেন, আসলে ফোনটা ধরা হয় খুবই কম। আর প্রবাসী ভাই আপুদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা, কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করে, বিশ্বের প্রায় 15টা দেশ থেকে আমাকে যেসব ভাই বোনরা আমাকে সাপোর্ট করে বা যে ভিডিওগুলি দেখে, সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা। আসলে একই কথা আমি প্রতিটা ভিডিওতে কেন বলি, বলতেই হয়, একই কথা যদি বারবার প্রচার না করি তাহলে আমাদের মানুষের মস্তিষ্কে এটা ধারণ ক্ষমতা যোগ্যতা হয়ে ওঠে না। একই কথা বারবার বললে তারপর ধীরে ধীরে অনেক বছর পরে সেটা মনে হয় যে না, সেই কথাটা সত্য। সেজন্যই একই কথা বারবার বলতে হয়। আমার সংগঠনের নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি। এই সংগঠনের মাধ্যমে সমাজটাকে কুসংস্কার মুক্ত করে সমাজটাকে আলোকিত করব, এটা ছেলেবেলা থেকে আমার স্বপ্ন, এখনও সেই স্বপ্নটা ভিতরে লালন করে চলছি। এবং আমি চাই এটা ধীরে ধীরে বিস্তার আকারে ছড়িয়ে যাক, এবং ছড়াচ্ছে ধীরে ধীরে, নিঃসন্দেহে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, যেহেতু প্রতিদিন আমার সাথে অনেক বন্ধুদের কথা হয়,
দেশ ও দেশের বাইরে এবং জেলা পর্যায়ে বন্ধুদের সাথে কথা হয়। বন্ধুরা, আমি কথা বেশি বাড়াবো না, আমার যদি কথায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন, এবং আমার যে কথায় আমি এমনি এমনিতেই আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমাকে ক্ষমা করবেন সেজন্য, কিন্তু কথা বলতেই হয়। আসলে ইউটিউব জীবনে আসলে অনেক বেশি কথা বলতে হয়, অনেক অশালীন কথা বলতে হয়, কিন্তু আমি সেগুলোর মধ্যে দিয়ে যেতে চাই না, বা আমার যেতে আমি অভ্যস্ত নই, সেজন্য আমার বলা হয় না, অনেক কথাও বলা হয় না। কিন্তু ইউটিউবে আসলে কথা বলতেই হবে, অনেক কথা বলতে হয়, অনেক মানে দ্রুত কথা বলতে হয়, অনেক তাড়াতাড়ি কথা বলতে হয়। তাড়াতাড়ি কথা বলাও আমার আসলে আমার সম্ভব না, তবুও আমি বলার চেষ্টা করি। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও আমার অনেক কাজ আছে এই সমাজের জন্য বা এই সমাজের মানুষের জন্য। আমি এই সমাজের জন্য কাজ করব, সেটা আমি ছেলেবেলা থেকেই আমার এই ভাবনাটা আমার মনের মধ্যে লালন করে চলছি, এখনও চলছি। অনেক কথা বলে ফেললাম, আমাকে আসলে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, যে আমার ভুল ধরিয়ে দিবে কথার সেই আমার প্রকৃত বন্ধু, এবং অন্য যারা আছে তারাও বন্ধু, এবং বিশেষ করে প্রবাসী বন্ধুদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে আমাদের ফোনে কন্ট্যাক্ট হবে, হচ্ছে, এবং আমার ইউটিউব জীবনের সাথে থেকেও তোমাদের সাথে অবশ্যই ভালোভাবে যোগাযোগ হবে, আর দেশে আসলে তোমাদের সাথে দেখা হবে। আর কি বলবো, আর আমার দেশের যে বন্ধুগুলো আছে তাদের সাথেও আমি যোগাযোগ করব খুব শীঘ্রই, আমি একটু ঝামেলা শেষ করি সব যোগাযোগ করব। তাহলে এখন চলি, তোমরা জানাও যে আমার ভিডিও কথাগুলি কেমন লাগলো, আর আমার সংগঠনের কাজ কেমন আগাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা।